শনির গ্রহদশা থেকে যদি বাঁচতে চান, তাহলে যে কোনো শনিবার আপনি এই জিনিসগুলি দান করতে পারেন, যেগুলি দান করলে আপনার জীবন থেকে যেমন গ্রহদশা চলে যাবে, তেমনি আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে। তাই আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কোন জিনিসগুলি শনিবার দান করা উচিত, কোন জিনিসগুলি শনিবার দান করলে জীবনে শনির গ্রহদশা চলে যাবে। আজ আমি এই বিষয়েই আলোচনা করব। শনির গ্রহদশা সম্পর্কে যারা জানেন না তাদেরও জানিয়ে দেব, আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে 7.5 বছর শনির দশা। তাই এই ভিডিওতে বলা বিষয়টি এমন কোনো মানুষ নেই যিনি এড়িয়ে যেতে পারেন। এই ভিডিওতে যে কথাগুলি বলবো সেগুলি যদি পালন করেন শনিদেব সন্তুষ্ট হবেন এবং আপনার যে শনির দশা তা কিছুটা হলেও কমে যেতে পারে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আমরা ইহজগতে যা যা কর্ম করি তার কর্মফল দেন শনিদেব। শনিদেবকে অনেকে খারাপ দেবতা বলে চিন্তা করেন, অর্থাৎ আমাদের কষ্টের দেবতা বলে চিন্তা করেন, কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভুল। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। আপনি যদি ন্যায় কাজ করেন তার ফল পাবেন, আর আপনি যদি খারাপ কাজ করেন তার জন্য ফল পাবেন। জীবিত বেলায় এই দেবতা আমাদের ফল ভোগ করায়, তাই আমাদের সারা জীবনে যা যা খারাপ কাজ সেই খারাপ কাজের জন্য আমরা 7.5 বছর শনির দশার মধ্যে দিয়ে যাই, এবং এর ফলে আমাদের জীবনে খারাপ থেকে খারাপতর সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের গুরুজনদের জিজ্ঞাসা করবেন, দেখতে পাবেন যে তারা জানাবে শনির দশা থেকে কীভাবে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাই শনির দশাতে যদি আপনি এই সমস্যাগুলি এড়িয়ে যেতে চান, বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি আপনি শনিবার দান করতে পারেন। শনিবার যদি দান করেন আপনি যেমন শনির এই গ্রহদশা কাটাতে পারবেন, তেমনি আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারবেন। যদি প্রথমেই বলি, 1 নম্বরে বলবো সর্ষের তেল। হয়তো ভাবলে অবাক হয়ে যাবেন, আপনি যদি কিছুটা পরিমাণ সর্ষের তেল শনিবার কাউকে দান করেন আপনার গ্রহদশা কিন্তু কেটে যাবে। শনিদেবের অত্যন্ত প্রিয় এই সর্ষের তেল, তাই শনিদেবের মন্দিরে এই সর্ষের তেল নামিয়ে দিতে শনিদেবের যে খারাপ বা বক্র দৃষ্টি তা আপনার কাছ থেকে সেই সর্ষের তেলের ওপর চলে যাবে, তার ফলে আপনার জীবনে গ্রহদশা কিন্তু একবারেই কেটে যাবে। দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটি হচ্ছে কালো তিল। শনিবার আপনি যদি কালো তিল কিছুটা পরিমাণ দান করেন বা শনি মন্দিরে গিয়ে পুজো আকারে কালো তিল দিয়ে আসেন, আপনার জীবনের যে যে গ্রহদশা সেই গ্রহদশা কাটতে বাধ্য। আপনার জীবনে যে যে খারাপ ঘটনা তা কিন্তু কেটে যেতে বাধ্য। তাই শনিবার দিন আপনারা অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল আপনার পার্শ্ববর্তী শনি মন্দিরে অবশ্যই দিতে পারেন। এছাড়া
শনিবার দিন আপনি লেদার জাতীয় জিনিস অর্থাৎ লেদারের ব্যাগ, লেদারের বেল্ট, মানি পার্স বা জুতো, লেদার জাতীয় জিনিস আপনি যদি কাউকে দান করেন তাহলে শনিদেব এতটাই সন্তুষ্ট হন যে আপনার জীবনে শনির দশা থেকে মুক্তি ঘটিয়ে দেন। তাই শনিবার দিন এই লেদারের জিনিসপত্র দেওয়ার একটি বিশেষ রেওয়াজ রয়েছে। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি অবশ্যই দেবেন। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি আপনাদের, আপনার ব্যবহৃত লেদারের জিনিস যদি শনিবার দিন আপনি শনি মন্দিরের পাশে ত্যাগ করে চলে আসেন, একেবারেই পিছু ফিরে না দেখেন, তাহলে কিন্তু আপনার শনির দশা থেকে মুক্তি পাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। তাই এইভাবেও কিন্তু আপনি শনির দশা থেকে মুক্তি লাভ করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা চেষ্টা করে একবার দেখতে পারেন, আশা করি হাতে নাতে সুফল লাভ হবে আপনাদের। এছাড়া আরও বেশ কিছু জিনিস রয়েছে, যেমন মুসুরির ডাল আপনি শনিবার দিন কাউকে দিতে পারেন, এর ফলেও সুফল লাভ হবে। যেমন কালো রঙের, যত কালো রঙের হোক, নীলচে কালো রঙের যে মিষ্টি তা আপনি শনিবার কিন্তু দিতেই পারেন, এর ফলে কিন্তু শনির গ্রহদশা থেকেই আপনি মুক্তি লাভ করতে পারেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফেরত আসতে পারে আপনার জীবনে। এবং এছাড়াও শনিবার দিনকে এমন কিছু জিনিস আছে, যেমন ছেঁড়া জামা কাপড় আপনি ত্যাগ করবেন, পরবেন না, অন্ধকার ঘরে থাকবেন না, সবসময় আলোময় ঘরে থাকবেন, এর ফলে কিন্তু আপনার এই দশা থেকে মুক্তি লাভ হতে পারে। এমন কিছু ক্রিয়া যা অবশ্যই আপনার জীবনকে সুন্দর সুগঠিত করতে পারে। আজকে এই ছিল মূল আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আশা করি এই ভিডিও থেকে আপনি যথেষ্টই সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। শনির গ্রহদশা থেকে যদি বাঁচতে চান তাহলে যে কোনো শনিবার আপনি এই জিনিসগুলি দান করতে পারেন, যেগুলি দান করলে আপনার জীবন থেকে যেমন গ্রহদশা চলে যাবে তেমনই আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে। তাই আজকে